রাজধানী ঢাকার বুকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান। দ্রুতগতিতে যানবাহন চলাচল করছে বিমানবন্দর থেকে ফার্মগেট তেজগাঁও অঞ্চল পর্যন্ত। খুলে দেওয়া হয়েছে FDC র্যাম্পও, সে কারণে এই পুরো পথে দ্রুতগতিতে যাতায়াতের অন্যতম মাধ্যম এখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু শঙ্কার খবর, ঋণ বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ জায়গায় ঢাকার দ্রুতগতির উড়াল সড়কের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে বলে গণমাধ্যমে খবর। প্রথম আলোর একটি রিপোর্ট বলছে, নির্মাণ কাজের 5টি জায়গা, ওয়ার্ক স্টেশন, স্টক ইয়ার্ড ঘুরে দেখা গেছে হাতের ঝিল ছাড়া আর কোথাও কাজ চলছে না। হাতের ঝিলেও সীমিত সংখ্যক জনবল দিয়ে চলছে কাজ। বাকি 4টি জায়গা অর্থাৎ কাওলা, মগবাজার, মালিবাগ ও কমলাপুর অল্প সংখ্যক নিরাপত্তা কর্মী, বৈদ্যুতিক মিস্ত্রি সহ কিছু কর্মী রাখা হয়েছে। কর্মীরা বলছেন, কোথাও এক মাস ধরে কাজ বন্ধ, আবার কোথাও 2 মাস ধরে চলছে না কাজ। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেছেন, গত 2 মাসে অন্তত 80% কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে এক্সপ্রেসওয়ের নির্মাণকারী প্রতিষ্ঠান। তথ্য বলছে, অর্থ সংকটে বেশিরভাগ জায়গায়ই কাজ বন্ধ রয়েছে, যে বিষয়টি স্বীকার করেছে নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে FDEE কোম্পানি লিমিটেড। প্রথম আলোর এক ইমেইলের জবাবে 3 এপ্রিল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কাজ চালু রাখার জন্য ঋণ পেতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কোম্পানির কাজ চলছে। অবশ্য প্রকল্প পরিচালক AHM শাখাওয়াত আক্তার হাতির ঝিলের প্রসঙ্গ টেনে প্রথম আলোকে বলেছেন, কাজ বন্ধ নেই, তবে ঋণ বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্পের কাজ শেষ করতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। আপনারা এর মধ্যে জানেন যে পুরো ওড়াল সড়কের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, যেটি রাজধানীর বিমানবন্দরের কাওলা থেকে রেল লাইন ধরে তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালিতে গিয়ে শেষ হবে। এখন মূল বিষয় হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান, ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান, সেই জায়গায় এই যে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও 1 মাস, কোথাও 2 মাস বলা হচ্ছে, সেটি একটি বড় সংকট। এর আগেও এই অর্থ সংক্রান্ত জটিলতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ ছিল, সেই সংকট কেটে এখন দৃশ্যমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে এই সংকট আসলে কবে কাটবে সেটি নিয়ে স্পষ্ট করে বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা যারা অংশীদার রয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের, কিংবা কর্তৃপক্ষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রকল্প পরিচালক, তারা আসলে স্পষ্ট করে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ বলতে পারেননি। সেটি একটি বড় শঙ্কার কারণ, কারণ এরই মধ্যে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে এবং চাহিদা বাড়ছে, প্রত্যাশা বাড়ছে যে কবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি গিয়ে নামবে, সেটি একটু সময় সাপেক্ষ হচ্ছে। এরই মধ্যে প্রথম আলো যে রিপোর্ট আমি পড়লাম, সেখানেই বলা হচ্ছে যে প্রকল্প পরিচালকই বলেছেন যে নির্ধারিত সময়সীমা আছে চলতি বছরের জুন, আরও 1 বছর বেশি সময় লাগতে পারে। এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন যে চলতি বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের শেষ করা সম্ভব না হলেও আগামী বছরের প্রথমাংশে, অর্থাৎ আমরা সেটি বুঝে নিতে পারি আগামী বছরের এপ্রিল অর জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। তবে যে অর্থ সংকট এখন দেখা যাচ্ছে, যে কারণে বিভিন্ন জায়গায় ঋণ জটিলতায় অর্থের অভাবে কাজ বন্ধ হয়ে আছে, সেটির সমাধান না হলে হয়তোবা এই সময়সীমা আরও পেছাতে পারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।